আজ মাস দেড়েক হলো পীযূষ একটা ছোট কোম্পানিতে জব পেয়েছে। যন্ত্রণাবের জীবনটা তার পছন্দের না হলেও যেহেতু কাজটা কলকাতায়, তাই কষ্টে সৃষ্টে 9-to-5 করেই নিচ্ছে কোনো মতে। আর এই যন্ত্রণাবের জীবনে তাকে কিছুটা স্বস্তি দেয় তার অফিস ফেরার পথে বাগবাজার ঘাটে বসে কাটানো তার 2 ঘন্টা। কিন্তু আজ তার মনটা একটু বেশি উদাস। কারণ? হ্যাঁ, সেটা বরাবরের মতোই অজানা। আজ ঘাটে আসার আগে সে একটা সিল্ক কাট কিনেছে। ঘাটে গিয়ে বসে কিছুক্ষণ পর ধরালো সে নিকোটিনটা আর অমনি কাঁচতে শুরু করলো। অভ্যেস যখন নেই তখন কি দরকার এগুলো? পাশ থেকে একটা মিষ্টি স্বর ভেসে আসলো পীযূষের কানে। মানে কি বলতে চাইছেন? না মানে দুঃখ প্রকাশের জন্য নিকোটিনটা পুড়িয়ে 2 ঘন্টা আর না বাড়ালেই নয়? না, ওসব দুঃখ টুকু কিছু নয়। ও আচ্ছা, তাই বুঝি। সিগারেটের নেশা তো আপনার নেই, তাহলে কি টেস্ট দেখার জন্য খাচ্ছিলেন? কে বললো আপনাকে আমার নেশা নেই? গত 7 দিন ধরে দেখছি। ঠিক 5:30 আপনি ঘাটে আসেন, তার ঠিক 1 ঘন্টা পর 1 কাপ চা খান, আর ঠিক 8টা বাজলেই উঠে পড়েন। এর মধ্যে আজ অব্দি একদিনও তো ধোঁয়া ছাড়তে দেখিনি। ভালোই অবজার্ভ করেছেন দেখছি। ওটাই তো কাজ বস। মানে? মানে আমি ছবি আঁকি, আর অবজারভেশনটা না থাকলে রং তুলি দিয়ে সাবজেক্ট থেকে কাগজে তোলা একটু চাপের। ও আচ্ছা, শিল্পী, ভালো। বাই দ্য ওয়ে, আমি প্রত্যুষা। পীযূষ। তা এই ব্যাথার শহরে নতুন বুঝি? বাড়ির লোককে ছেড়ে থাকার কষ্ট নাকি অপরিণত প্রেম, কোনটা? শেষেরটাই বলতে পারেন। প্রেম? ঠিক জমলো না তো বস, কেসটা কি বলা যায়? জানেন তো, আমারও শিল্পী হওয়ার খুব ইচ্ছে ছিল। তথাকথিত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও বরাবরই সাহিত্যের প্রতি একটু বেশি ঝোঁক। কিন্তু আপনি মধ্যবিত্ত ঘরের ছেলে, পরিবারের পাশে দাঁড়ানোর চাপ, তাই এই 9-to-5 জব আর স্বপ্ন মৃত্যু কি এইসবই বলবেন তো? সেই সব মধ্যবিত্ত ঘরের ছেলেদের মনে হয় গল্পটা একই হয়, তাই না? আপনাকে দেখলেই বোঝা যায় আপনি মালটা লড়তে জানেন না। মানে কি বলতে চাইছেন? সারাদিন পর একটু শান্তিতে এসে বসি তারও উপায় নেই। এই বলে পীযূষ উঠে ফেরার পথ ধরল। যাচ্ছেন কোথায়? এখনো 8টা বাজেনি তো। আচ্ছা, কালও কিন্তু অপেক্ষা করব ঠিক এইখানে। সেদিন বাড়ি ফিরে পীযূষ শুধু সেই মেয়েটির কথাই ভাবছিল। কি অদ্ভুত না মেয়েটা, কিছু না বলতেই যেন কত কিছু বুঝে যায়। পরের দিন সময়ের 5 মিনিট আগেই পীযূষ ঘাটে গিয়ে উপস্থিত হলো। আরে আসুন আসুন, আপনার জায়গাটা ধরে রেখেছি, এক্ষুনি একটা কাপল এসে বসে যাচ্ছিল। থ্যাংক ইউ। তা মিস্টার পীযূষ, আজকে সময়ের আগেই যে কি ব্যাপার, আমাকে দেখার জন্য ধৈর্য ধরল না বুঝি? না না, সেরম কিছু না, আবার হয়তো বলতেও পারেন তাই। আমি জানতাম আপনি আসবেন, কারণ আপনার গল্প আমার কিছুটা জানা হলেও আমার কাহিনী তো আপনি কিছুই জানেন না। দাদা 2টো চা। তা মিস প্রত্যুষা, গল্পটা চা দিয়ে শুরু করলে কোনো অসুবিধা নেই তো? চা খেতে খেতে প্রত্যুষা শুরু করলো তার নিজের গল্প। আমার বাড়ি দিল্লিতে, কিন্তু ছোটবেলাটা কেটেছে এই শহরে। তবে তখন সুযোগ হয়নি শহরটাকে চেনার, বোঝার, ভালোবাসার। তাই এবার যখন বাড়ি থেকে বিয়ে ঠিক করলো, আমিও জানিয়ে দিলাম আমার 2 মাসের লিভ চাই, পুরো ডিডিএলজে স্টাইল। আর এই 2 মাস আমি আমার শহরটাকে নিজের মতো করে ভালোবাসব। তারপর না হয় চিড়িয়াখানার বন্দি জীবনে ঢুকে যাব। ও, অ্যারেঞ্জ ম্যারেজ? খুবই লজ্জার ব্যাপার। তা আর কদিন এই শহরে আছি? এখনো 1.5 মাস মতো। তাহলে আগামী 1.5 মাস একটা চা খাওয়ার সঙ্গী পাওয়া যাবে বলছেন? হ্যাঁ, পেতে পারেন যদি আপনিটাকে তুই করতে পারেন। অবশ্যই ম্যাডাম। আচ্ছা, কদিন আছিস এই শহরে? হয়ে গেল প্রায় 4 বছর। 3 বছর পড়াশোনার জন্য, তারপরে 1 বছর যন্ত্রমানব। ভেরি গুড, তাহলে তুই এবার আমার কলকাতা গাইড।